tagliettini. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চল আসছি, আজকে অনেকগুলো খাবার নিয়ে চল আসছি। তো আজকে আয়োজন করছে হচ্ছে বিরিয়ানি, সাথে ডিম আছে, নোভা আছে, এগুলো হচ্ছে মাংসের বিরিয়ানি, বিফ একটু লেবু নিছি, কারণ এখানে তো কোথাও যাওয়া যাচ্ছে না। তো বাড়িতে দানগুলো অবসরাইতে হয়েছে, উপরে তুলতে হয়েছে, এই জন্য কাজ করে এমনি বসে গেলাম খাবার খেতে। নোভা তুমি খাবে? এই যে দেখেন বড় বড় করে রান্না করছো, অনেক এগুলো হচ্ছে বাসমতি চাউলের বিরিয়ানি। কেমন হয়েছে? মজা হয়েছে, কিন্তু চালের দামটা খুব বেশি। ৪৮০ টাকা গা রেট আছে না, মানে ৪২০ টাকা নিচ্ছে না। সত্যি বলতে কিন্তু অনেক মজা হয়েছে। মাংসের সাইজ কিন্তু অনেক বড়। তো আপনারা কমেন্টে জানাবেন এরকম ভিডিও দেখতে চান। আবার আসুন এদিকে,
কি যাবো, খুব বেশি লাগছে, টান বেশি করে। ওগুলো মাংস অনুবা, চল আস। এটা হচ্ছে আমাদের দুজনের মোট 1 কেজি চাউলের বাতার, 8 কেজি মাংস, খরচা বেশ 7-7টা ডিম দেখলেন, বাতার পরিমাণ মুমাত দিবে। মাংস কেন আস, একটা মাংস মাংস এদিকে আসো, ডিম খেলে এদিকে আসো না, তুমি নিজে খেতে কিন্তু দম বেড়ে গেছে। নবা চলে আসো মা, কাম দিচ্ছে ফাইনাল।
আসো। লাস্টে কিন্তু খুবই আসো না, একটু খাবার দিই তোমাকে, আপু খেতে পারতেছে না এতগুলো। আসো আসো দিবে। শেষের পথে চলার চিন্তা শাস্তির মতো কিন্তু খাবার। বেশি কিছু বলবো না, কারণ অনেকগুলো খাবার খেলাম, বেশি কথা বলতে পারবো না। আজকের মতো এখানে লাগতেছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানান, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার, আর যারা এই নিত্য নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কীরকম ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ভালো ভালো কমেন্ট করলে ইনশাল্লাহ আমরাও সেটা করার চেষ্টা করবো আর আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।